মজার পাঠশালা, হাতে খড়ি হবে অনলাইনে। এবার এক নম্বর অঙ্কটি দেখো। একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখানে দেখো যে এই পাইকারি বিক্রেতার খুচরা বিক্রেতা এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। পাইকারি বিক্রেতা হচ্ছে যারা সরাসরি কারখানা থেকে কোনো একটা মাল কিনে নিয়ে আসে। খুচরা বিক্রেতা হচ্ছে যারা পাইকারি বিক্রেতাদের কাছ থেকে নিয়ে এসে সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করে, তার মানে সাধারণ ক্রেতা মানে আমাদের কাছে। এখানে দেখো যে পাইকারি বিক্রেতা সে সরাসরি কারখানা থেকে একবারে অনেক প্রোডাক্ট কেনে একসাথে, যার ফলে তার ওইখানে সে অনেক কম দামে পায়। সেখান থেকে পাইকারি এই খুচরা বিক্রেতারা এই পাইকারি বিক্রেতার কাছ থেকে একটু বেশি দামে, অর্থাৎ সে তার লাভটা রেখে বিক্রি করে, এবং খুচরা বিক্রেতা এখান থেকে কেনার পরে এই খুচরা বিক্রেতা আমাদের ক্রেতাদের কাছে, অর্থাৎ আমরা যে সাধারণ ক্রেতা রয়েছে তাদের কাছে বিক্রয় করে। তো এখানে বলা হচ্ছে কি যে এই ক্ষেত্রে পাইকারি বিক্রেতা লাভ করেছে 20% এবং খুচরা বিক্রেতাও লাভ করেছে 20%। এখানে আমাদেরকে বের করতে হবে কি, বের করতে হবে যে পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য, অর্থাৎ এই পাইকারি বিক্রেতা কত টাকা দিয়ে কিনেছে, এই টাকাটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে আরেকটা ব্যাপার বলে রাখি যে পাইকারি বিক্রেতার যে বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্যটা এবং খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, এই মূল্যটা সমান হয়। কেন? কারণ পাইকারি বিক্রেতা যে টাকায় বিক্রি করেছে এবং খুচরা বিক্রেতা যে টাকায় কিনেছে সেই টাকাটা সেম না। আচ্ছা, এখন আমরা অঙ্কটা করে ফেলি। তো এখানে আমরা যে ঐকিক নিয়মে করছিলাম সেই নিয়মেই করব। তো প্রথমে কি বলা হয়েছে যে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতা, এখানে আমরা লিখি যে দেখো যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হবে। এটা আশা করি বোঝানোর কোনো প্রয়োজন পড়তেছে না। এখানে আমাদের কি বের করতে হবে, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা দেওয়া আছে, সেখানে আমরা ক্রয় মূল্যটা বের করব। অতএব বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, এবং বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য, এটা আমরা ক্যালকুলেট করে ফেলি। আমরা একটু ছোট করে নিতে পারতেছি শূন্যগুলোকে বাদ দিয়ে। তার মানে অতএব খুচরা বিক্রেতার
ক্রয় মূল্য ইকুয়াল টু 480 টাকা, যেহেতু যেহেতু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ইকুয়াল টু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ইকুয়াল টু 480 টাকা। এখন দেখো, আমরা যেমন খুচরা বিক্রেতার ক্ষেত্রে বিক্রয় মূল্য দেওয়া ছিল, আমরা ক্রয় মূল্যটি বের করেছিলাম, এই ক্ষেত্রে আমাদের পাইকারি বিক্রেতার ক্ষেত্রেও বিক্রয় মূল্যটি দেওয়া আছে এবং আমাদেরকে ক্রয় মূল্যটি বের করতে হবে। তো আমরা একইভাবে করে ফেলি যে ২০ টাকা, অতএব এই ক্ষেত্রে বিক্রয় মূল্য কত? 480 টাকা হলে ক্রয় মূল্য 100 × 480 = 120 টাকা। তাহলে আমরা এটা ক্যালকুলেট করে ফেলি, এখান থেকে শূন্য বাদ দিয়ে দেওয়া যাচ্ছে, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে 4820/12। চারশো টাকা। তাহলে দেখো, আমাদের পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটি বের হয়ে গেল। অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা।